ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে দেখব এনটিপিসি 2016 সালে যে কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনের কিছু ম্যাথ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। চলুন বন্ধু, কথা না বাড়িয়ে দেখে নিই আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে এসে গেছে, আমি তবু একবার বলছি প্রথম প্রশ্নটি কী রয়েছে। না, প্রথম প্রশ্নটিতে যেটি বলা রয়েছে বন্ধুরা, দুটি পোলের হাইট দেওয়া রয়েছে। যে হাইট দুটো কত? দুটি পোলের হাইট একটি হলো 15 মিটার ও অপরটি হলো 20 মিটার। বলছে এই দুটি পোলের ভার্টিক্যাল ডিস্টেন্স, মানে দুটি পোলের মধ্যে ডিস্টেন্স কত বলছে? না, 12 মিটার হলে বলছে যে বন্ধুরা, প্রশ্নে আমাদের যেটি বলেছে যে দুটি পোলের টপ ভিউ থেকে টপের ডিস্টেন্স কত। তাহলে বন্ধুরা, আমরা যদি এখান থেকে এইটার ডিস্টেন্স পেয়ে যাচ্ছি কত? না, 12 মিটার। আর এই যে হাইটটা পাচ্ছি কত? না, এতটা 15 মিটার, এতটা 15 মিটার হবে। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত থাকছে ওপরে? 15 মিটার। তাহলে বন্ধুরা, আমরা যে এখানে যে ত্রিভুজটা পাচ্ছি, এখানে ভূমি কত? 12, ও হাইট কত পাচ্ছি? না, 5 মিটার। তাহলে আমাদের যেটি বলেছে টপের ডিস্টেন্স কত, পোলের টপের ডিস্টেন্স কত বলেছে, সেটি আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? না বন্ধুরা, তাহলে হচ্ছে এটা আমরা এই ত্রিভুজটার হচ্ছে ভূমি জানি আমরা, উচ্চতাও জানি, তাহলে অতিভুজ পাবো। অতিভুজ কী হয়? না, আন্ডার রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা উচ্চতা স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের কী করতে হবে? আমরা জানি অতিভুজ ডিস্টেন্সটা কত হবে। না, আন্ডার রুট ভূমি স্কোয়ার 12 স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? 144 ও এখানে 25, এটির কত আসছে? যোগ করলে 144 আর 25 যোগ করলে 169। 169-এর আন্ডার রুট ভ্যালু কত আছে? না, 13। তাহলে বন্ধুরা, দুটি পোলের মধ্যে টপ ভিউ ডিস্টেন্স কত? টপের ডিস্টেন্স আসলো 13 মিটার। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখি পরের প্রশ্ন। বন্ধুরা, স্ক্রিনের সামনে পরের প্রশ্ন অলরেডি চলে এসছে। তা পরের প্রশ্নে কি বলে রয়েছে? দুটি সংখ্যার এইচ সি এফ ও এল সি এম যথাক্রমে কত বলেছে? 3 ও 2730। দুটি সংখ্যার লসাগু ও গসাগু বলে দিয়েছে আমাদেরকে। লসাগু কত বলেছে? 2730 ও গসাগু কত বলেছে? না, 3। ও একটি, তাদের মধ্যে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যার ভ্যালু আমাদের কত বলেছে? না, 78। হলে অপর সংখ্যাটি কত? তাহলে বন্ধুরা, আমরা কি জানি? লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটো সংখ্যার গুণফল পেয়ে গেলে বন্ধুরা, সেই গুণফল থেকে যদি আমরা একটি সংখ্যা ভাগ করে দিই তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আমাদের কী করতে হবে? গসাগু ইনটু লসাগু বাই একটি সংখ্যা 78। বন্ধুরা, 3 দিয়ে কেটে দিলাম, তাহলে কত পাচ্ছি? 2 6। 13 দিয়ে ভাগ করলাম, 13 2 26, 13 1 13, 13 2 26, এখানে 2 দিয়ে ভাগ করলে 105। বন্ধুরা, অপর সংখ্যাটি হবে 105। তা চলুন দেখি পরের প্রশ্ন। বন্ধুরা, আপনারা পরের প্রশ্ন অলরেডি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। পরের প্রশ্নে কী বলা রয়েছে বন্ধুরা? বলা রয়েছে কোনো কাজ পি কিউ ও আর একত্রে 6 দিনে করতে পারে। ওই কাজ পি একা কদিনে করবে? না, 10 দিনে। ও ওই কাজ কিউ একা কদিনে করতে পারে? না, 24 দিনে। তাহলে বন্ধুরা, এই টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও যদি আপনার আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন, ডিসক্রিপশানে নীল লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটি ফলো করে আপনারা টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কনসেপ্টটা হচ্ছে দেখে নেবেন। তা বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে করবো। তাহলে আমাদের প্রথম কী কাজ করতে হয়? যা প্রথম কাজ বের করতে হয় টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বের করতে কী করব? না, এই যে 3টে টাইম বলা রয়েছে এই টাইমের এলসিএম নেব। এই 6 10 ও 24 এলসিএম কত হয়? না, 120। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলে আমরা এই 3টে থেকে কী পাচ্ছি? না, 120। 120 হলো টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক 120 ইউনিট কাজ করতে যদি 3 জন মিলে 6 দিন নিয়ে থাকে, তাহলে তারা প্রত্যেক দিন কত কাজ করেছিল? না, 120 বাই 6
20 ইউনিট পার ডে, তাহলে তার তিনজন একত্রে 20 ইউনিট করে কাজ প্রতিদিন করেছিল। তাহলে পি যদি 10 দিন সময় নিয়ে থাকে 120 ইউনিট কাজ, তাহলে একদিনে সে কত করেছিল রোজ, তাহলে সে 12 ইউনিট করেছিল। কিউ যদি 24 দিন সময় নিয়ে থাকে 120 ইউনিট কাজ করতে, তাহলে সে প্রতিদিন কত ইউনিট করে কাজ করেছিল, না 5 ইউনিট, 5 ইউনিট করে কাজ করেছিল। তা বন্ধুরা, 5 ইউনিট করে কাজ করে থাকলে তাহলে দেখুন পি কিউ আর পার ডে কত কাজ করছে, না 20 ইউনিট। তার মধ্যে পি কত করছে, না 12 ইউনিট, ও কিউ কত করছে, না 5 ইউনিট। তাহলে একা আর কত ইউনিট করবে, 20-র মধ্যে থেকে চলে গেল 12 বিয়োগ 5, আর একা পার ডে কত করছিল, না 3 ইউনিট করে কাজ করছে। তাহলে আর যদি একদিনে 3 ইউনিট কাজ করে থাকে, তাহলে টোটাল সেই কাজটি করতে 120 ইউনিট কাজ করতে কত সময় নিয়ে থাকবে, না 120/3। তাহলে চলে এলো আমাদের অ্যান্সার 3×4=12, 0। তাহলে আর একত্রিত আর একা এই কাজ সেই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, 40 দিন। চলুন বন্ধুরা দেখিনি পরের প্রশ্ন। বন্ধুরা পরের প্রশ্ন অলরেডি আপনাদের স্ক্রিনের সামনে চলে এসছে। পরের প্রশ্নে কি বলা রয়েছে, না কোনো আর্টিকেলের মার্কেট প্রাইস হলো 320 টাকা, দোকানদার কি করেছে, না 10% ডিসকাউন্ট দেওয়ার পরে সে সেই বইয়ের ওপরে 20% লাভ করলে তাহলে বইটির কস্ট কত ছিল। তাহলে বন্ধুরা একটা বেসিক জায়গা ধরিন, যে ডিসকাউন্ট কত হয়, যে রেটটা দেওয়া থাকে সেই রেটের ওপরে দেওয়া হয়, আর লাভ কত হয়, কস্ট প্রাইস, অতএব সিপির ওপরে হয়। তাহলে বন্ধুরা কী দাঁড়াচ্ছে, যে সিপি 20% লাভ করেছে, 120/100, এটা কী দাঁড়ালো, সেলিং প্রাইস। 100 টাকা দিয়ে যদি সে কিনে থাকে তাহলে 120 টাকায় বিক্রি করেছে, তাই 120 টাকা তার সেলিং প্রাইস হবে। তাহলে আমরা এখানে কী পেলাম, সিপি ইন্টু 120/100 সেলিং প্রাইস। আর এবার ডিসকাউন্ট যদি আমরা 320-র ওপর যদি 10 টাকা ডিসকাউন্ট দিই তাহলে কী হবে, 100 টাকা যদি হচ্ছে দাম হয়ে থাকে তাহলে সেলিং প্রাইস কত হবে, 10 টাকা ডিসকাউন্ট দিলে হচ্ছে 90 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত ছিল, 320। মার্কেট প্রাইস ছিল 320, সেলিং প্রাইস কত হবে, 90/100। তাহলে আমাদের সিপি পেতে হলে কী করবো, 320 ইন্টু 90/100। এবার 100টা ওপরে চলে গেল আর 120টা নিচে চলে আসলো, 100/100, 3×4=12। তাহলে অর্থাৎ বন্ধুরা সেলিং প্রাইস পেয়ে গেলাম কত, না 240 টাকা। তা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, ও আরও যে NTPCB 2016 যে ম্যাথগুলি এসেছিলো আরও পরের ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের যদি সেই ভিডিওগুলো পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ও সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যখনই আমরা নেক্সট ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।